আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজিজুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিএন টিউব ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আসলে এই থাম্বনেলটি বানানো হয়েছে আপনাদের শুধুমাত্র ভিডিওটি দেখানোর জন্য। এই ভিডিওতে তেমন গোপন কোনো কিছুই নেই। সোশ্যাল মিডিয়াতে হেলেনা জাহাঙ্গীরের বেশ কিছু ভিডিও খুব ভাইরাল, তো আমি ওই সব ভিডিওগুলো এক জায়গা করে আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা দেখুন, ক্ষমতায় থাকাকালীন সময় এই মহিলার জোর ভয়েস কত ছিল এবং অহংকারের দাপটে এমন কিছু কথা বলছে যা নাকি এখন খালি হাসির যোগে আর কিছু। আপনারা ভিডিওটি দেখুন, আপনারা খুব মজা পাবেন। দেখেন ভিডিওটা, দেখেন। আছে অনেক মিনিস্টার আছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কাউকে কিন্তু গুনি না বাংলাদেশে, সোজা কথা, খাস বাংলা কথা। ওনার মতো নিক্সন ভাইয়ের মতো আমিও কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, বাংলাদেশের কোনো মন্ত্রী কোনার সময় আমার নেই। আমি যেখানে বসে কথা বলছি সেখানে বসে কিন্তু আমি কোরআন তেলাওয়াত করতে পারবো, নামাজও পড়তে পারবো। পবিত্র স্থান হচ্ছে নিজের ঘর, সেই ঘরেও নামাজ পড়া যাবে। মসজিদ যেমন পবিত্র, ঘরও তেমন পবিত্র। লাইসেন্সও আছে, ওনারা লাইসেন্সটাও নিয়ে গিয়েছে। হয়েছে একটা নারী কখনো একা একা কিন্তু দুর্নীতি করতে পারে না, তার সেই সাহসটুকু হয় না। নারীরা খুবই, আল্লাহ পাকি তৈরি করে দিয়েছে নারীদেরকে একটু ভীতু, একটু নরম গরম, সহনশীল। পাপিয়াকে তৈরি করার পিছনে অনেক বড় বড় নেতাদের হাত আছে। পাপিয়া নিজে কিন্তু একা পাপিয়া হয়নি, তা আমি একজন নারী হিসেবে বলবো, পাপিয়া একা কখনো জনগণের এত কিসের ঠেকা আমার পিছনে লেগে থাকা, আমাকে এত স্টাডি করার দরকার কি, আমার জন্ম কোথায়, আমার ঘর কি, আমার বাড়ি কই, আমি কি, আমি ইফতার পার্টিতে গান করি না বার্থডেতে গান করি, নাকি আমি কাদের ভাইয়ের সাথে ছবি তুলি, না আমি মুজাম্মেল ভাইয়ের সাথে ঘুমাই থাকি, জনগণের কি তাতে, আমার পার্সোনাল লাইফ থাকতে পারে না, আমাকে নিয়ে এত নাচানাচি করা দরকার। খালেদা জিয়া কি কখনো তাহাজ্জুদ নামাজ পড়ে? উনি তো রাত্রে ওয়াইন খেয়ে ঘুমায়, সেটা আমরা নিউজে পড়েছি। এই মহিলার কথা বলতেন, ছেলেকে বিয়ে করে রাষ্ট্রীয় ইস্যু না, কিন্তু রাষ্ট্রীয় ইস্যু না, সরকারের ইস্যু না। ছেলে মেয়ের পছন্দ থাকলে সে বিধর্মী করতে পারে, বিধর্মীকে ধর্মীয় ধর্মের আয়তে আনতে পারে, এটা আরো সোয়াবের কাজ, এটা আলোচনা আসবে না, এটা রাষ্ট্রীয় আলোচনা না। উনি বলেছেন কাদের সাহেব পাপিয়ার মতো মানুষদেরকে ইয়ে করেছেন, মানে হাইলাইট করেছেন। আপনি তো পুরুষ, সব পুরুষরাই তো নারীদের প্রতি তাদের একটা আকর্ষণ থাকে, থাকে না? আপনি অস্কার করবেন নবীদের কি না, নারীদের প্রতি ইয়ে ছিল না, 18টা বিয়ে করেন না, যেখানে গেছেন সেখানে বৈধতা দিয়ে কি উনি নারীদের সাথে সম্পর্ক করেননি? করেছেন, এটা আল্লাহ পাকের প্রদত্ত, সকল পুরুষদেরই নারীদের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে। এখানে কাদের সাহেব কিন্তু সরব করে তো লাভ নেই, বা অন্যান্য নেতাদের দোষারোপ করে লাভ নেই, সেখানে পাপিয়ার দোষ। পাপিয়া কেন গেছে? আমি হেলেনা তো কারো কাছে যাই না, কোনো নেতার কাছে যাই না, নামাজ পড়ছি না, আমরা তো ঘরে নামাজ পড়ছি। মসজিদ বন্ধের সাথে কিন্তু গার্মেন্টস এর সাথে তুলনা করলে হবে না, মসজিদ আর নামাজ কিন্তু এক জিনিস না, ফ্যাক্টরি কিন্তু এক জিনিস না, মসজিদ আর গার্মেন্টস ফ্যাক্টরি বা দোকানপাট কিন্তু এক জিনিস না। নামাজ আল্লাহ পাক নামাজের অর্ডার করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সেটা ঘরে বসে পড়া যায়। আছে অনেক মিনিস্টার আছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কাউকে কিন্তু গুনি না বাংলাদেশে, সোজা কথা, খাস বাংলা কথা। ওনার মতো নিক্সন ভাইয়ের মতো আমিও কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, বাংলাদেশের কোনো মন্ত্রী কোনার সময় আমার নেই। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।